ভালো আছেন? এটা কি আপনার গরু? দাম চাচ্ছেন কত? এটা 1,20,000। কাস্টমার কেমন দাম বলে? 1,00,000 তো বা 1,00,000 ভেঙে বলে। আপনি আশাবাদী কেমন দাম হলে ছেড়ে দিবেন? 1,10,000 অথবা 15,000 হলে বিক্রি করবেন। এটা কি আপনার কিনার না পালের? কিনা গরু, অর্থাৎ আপনি একজন ব্যাপারী সাহেব। ব্যবসা করেন কত বছর যাবত ভাই? 15-20 বছর যাবত। বর্তমানে 2024 সালে এসে গরুর দামটা কেমন মনে হচ্ছে, বেশি না কম? দামটা কম আছে। ধন্যবাদ। এটা দাম চাচ্ছেন কত? 1,50,000 টাকা। দেখতে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। কাস্টমার কেমন দাম বলে? 110-15-20। আপনার টার্গেটটা কেমন? 1,40,000-30,000 হলে বিক্রি করে দিবেন। এটা কি দাচ্ছে? এখনো দাঁতে নাই। এটা কি আপনার পালেন না কিনা গরু? কিনা গরু, অর্থাৎ আপনি একজন ব্যাপারী সাহেব। বর্তমানে বাজারে দাম কেমন, বেশি না কম? কমই তো, কম আছে। দামটা কমার কারণটা কি বলতে পারেন? মানে সঠিকটা বলতে পারছেন না? ধন্যবাদ। এটা দাম চাচ্ছেন কত? 1,35,000। 1,35,000। এটা কি আপনার পালের না কিনা? পালের গরু। কাস্টমার কেমন দাম বলে? 90-95 বলে। আপনার আশাবাদী কেমন দাম হলে এটা বিক্রি করে দিবেন? 20-এর মধ্যে হলে বিক্রি করে দিবেন। কোথা থেকে নিয়ে আসছেন এই হাটে গরু? চান্দুরাড়ি থেকে নিয়ে আসছেন। ধন্যবাদ। এটা কি আপনার? কত দাম চাচ্ছেন এটা? 110। 1,10,000। কাস্টমার কেমন দাম বলতেছে? 85-90 বলে। আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করবেন? 1,00,000 যদি কিছু কম হলে বিক্রি করে দেবেন? অল্প একটু কম, বেশি কম হলে চলবে না। এটা কি আপনার পালেন না কিনা? কিনা গরু, অর্থাৎ আপনি একজন ব্যাপারী সাহেব। কোথা থেকে নিয়ে আসছেন এই হাটে বাজারে? গরুটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন এই হাটে? বাড়াদুরি। অর্থাৎ এই হাটেই? হয় না, বাড়ি বাড়াদুর। এই বাজারে আপনাদের বাসা আর কি? এখানেই হাট। এই হাটটা কয়দিন বসে সপ্তাহে? দুই দিন। কি বার? শুক্রবার আর মঙ্গলবার। বড় হাটটা কোন দিন? মঙ্গলবারে। অর্থাৎ সপ্তাহে দুই দিন হাটটা বসে। মঙ্গলবারের হাটটি বড় হয়ে থাকে, শুক্রবার হাটটি ছোট হয়ে থাকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই হাটে আসতে চান, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই হাটে আসতে পারবেন। মহাখালী থেকে ময়মনসিংহর গাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন, সিস্টু নামবেন। সিস্টু থেকে এই হাটে আসতে হলে সিএনজি ভাড়া 50-60 টাকা লাগতে পারে এই বাটাজোর হাটে। এই হাটটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে। ধন্যবাদ।